চলো তাহলে আজকে শুরু করা যাক। 39 পেজ, আওয়ার রানওয়ে কাইট। টু বি শিওর, এটা নিশ্চিত যে, অথবা সত্যি কথা বলতে কি, ফাদার ডিড নট সিম, বাবাকে কখনো মনেই হয়নি, সিম অ্যাসিউম ASSUME টু হ্যাভ এনি রিলেশনস, আছে কি কোনো সম্পর্ক বা আত্মীয়, হ্যাঁ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, অর্থাৎ কাকা জ্যাঠা কেউ আছে এটা কখনো মনেই হয়নি, এক্সেপ্ট আস, উইদাউট আস, হ্যাঁ আমরা ছাড়া বাবার কি যে আর থাকতে পারে এটা কখনোই বাবাকে দেখে মনে হয়নি, বাবার মুখে কখনো গল্প শুনিনি। দিস ইউজ টু পাজেল, এই যে কেউ নেই এটা কষ্ট দিত এবং বাচ্চাদের মনে একটা নেগেটিভ চিন্তা আমরা ঢুকতো, তা থেকে তাদের করে বিভ্রান্তিকা হতো তারা, হ্যাঁ পারপ্লেক্স PERPLEX বা কনফিউজিং হতো নিজেদের মনে, কিসের জন্য, কার কার মনে, ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমার মনে এই প্রশ্নটা জাগতো এবং বিভ্রান্তিকার আমাদের মনের মধ্যে হতো। আরও কী হতো, দেখো এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডের প্রত্যেকের হ্যাড রিলেশনস রয়েছে সম্পর্ক, অর্থাৎ কাকা জ্যাঠা মামা মেসো সবাই রয়েছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের তাহলে কেন নেই, আমরা কি অপরত্যা করলাম, তাই না, যে আমাদের কেন থাকবে না, সবার যদি থাকতে পারে তাহলে আমাদের কেন থাকবে না। এবার দেখো ওদের মনে নিজেরাই প্রশ্ন করছে, নিজেরাই উত্তর দিচ্ছে, কি বলছে, ওয়াজ ইট বিকজ, তাহলে কি এটাই কারণ, উই লিভ অন অ্যান আইল্যান্ড, আমরা একটা আইল্যান্ডে বাস করি, এটাই কি তাহলে কারণ, উই থট, আমরা ভাবতাম বা ভেবেছিলাম ইট উড বি সো জলি, এতে এতটাই আনন্দপূর্ণ হতো, জলি হতো মেরি মেকিং যাকে বলা হয়, আনন্দপূর্ণ করা, আনন্দ করা আর কি, আনন্দ হতো, এতটাই আনন্দ হতো কেন, টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি আমাদের থাকতো কে, কোনো কাকা থাকতো, জ্যাঠা থাকতে, মামা থাকতো, পিসা মেসো থাকতো, অ্যান আন্ট, আন্ট মানে কাকিমা জেঠিমা মামিমা পিসিমা, হ্যাঁ যদি থাকতো তাহলে খুব ভালো হতো, অ্যান্ড সাম কাজিনস, আর যদি কিছু কাকা তো খুঁড়তো জেঠতো তো মাস্তাতো ভাই বোন থাকতো, খুব আনন্দ হতো আমাদের, আমরা একসঙ্গে খেলতাম, একসঙ্গে ঘুরতাম, তাই না। ওয়ান্স, একদা বা কোনো এক সময় উই আস্কড, আমরা জিজ্ঞাসাও করেছিলাম, কৌতূহলটা আমরা আটকে রাখতে পারিনি, তাই না, প্রশ্নটা করেই ফেলেছিলাম বাবাকে, অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে, তাই না, ইট বলতে ওই যে আমাদের কেউ কি নেই বা আমাদের কেউ থাক কেন নেই, তাই না, যে হোয়েদার দে হ্যাড এনি রিলেটিভস, তাদের কি কোনো রিলেটিভস নেই, অর হোয়াই ডু নট দে হ্যাড রিলেটিভস, কেন তাদের নেই, তাই না, এটা একটা প্রশ্ন জেগেছিল, সেটাই হয়তো বাবাকে করেই ফেলল। বাট প্রশ্ন করার পরে সম্পূর্ণ দেখো কোনো আনন্দ নিয়ে একটা প্রশ্ন করলো, বাবা কেন নেই, তখনই বাবা দেখো বাবার প্রকাশটা কেমন আসছে দেখো, বাট হি লুকড সো সরফুল, তাকে এতটাই বিষণ্ণ লাগলো, এতটাই রিগ্রেট লাগলো, এতটাই দুঃখপূর্ণ লাগলো, দ্যাট উই উইস্ট, হ্যাঁ উই উইস্ট, আমাদের মনে হয়েছিল যে টু হ্যাভ এ ডিজায়ার, তখন আমাদের মনে হলো যে উই হ্যাড নট, অর্থাৎ উই হ্যাড নট মানে প্রশ্ন না করলেই ভালো হতো, তার মানে ইট উড হ্যাভ বিন বেটার ইফ উই হ্যাড নট আস্কড হিম এনি কোশ্চেন রিগার্ডিং দিস, বোঝা গেছে, এই ব্যাপারে যদি আমরা কোনো প্রশ্ন না করতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। হি সেইড ইট, তিনি বলেছিলেন এটা যে হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এটা সবই তার দোষ, মানে একটা বলতে পারো একটা দুঃখ প্রকাশ করে কথাটা বললো যে এটা সবই তার দোষ, অর্থাৎ মিস্টেক যেটাকে বলা হয়। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারিনি, বাবা বললো যে এটা সবই আমার দোষ, কিন্তু বাবা কেন বললো, কী কারণে বললো আমরা বুঝতে পারিনি, আমাদের বোঝার তখন ক্ষমতাও হয়নি হয়তো বা। হোয়াট হি মিন্ট, তিনি কী মানে করতে চেয়েছেন, তিনি কি ইন্ডিকেট করতে চেয়েছেন, তাই না, তিনি কি ইন্টেন্ট করেছেন যে এটা মানে কী বলতে চেয়েছেন, যে এটা আমার দোষ, এই দোষটা কী, এটা তারা বুঝতে পারিনি, যাই হোক এই দোষটা কি পরে জানতে পারবে, যাই হোক ইউনিট 1 আমরা শেষ করলাম, চলো কম্প্রিহেনশন এক্সারসাইজটা দ্রুত করি। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কী বলছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, বলো তোমরা উত্তর দাও, কী হবে, ফাদার হবে, তাই না, দ্য ফ্যামিলি, নেক্সট দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেইনল্যান্ড ইন, কখন যেত মেইনল্যান্ডে, কখন যেত, যখন বরফ পড়ে যেত, আমরা পড়েছিলাম উইন্টারে, তার মানে হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, যখন কোনো কিছু প্রশ্ন করা হতো রিলেশনসের ব্যাপারে, সম্পর্ক আছে কি, কেউ আমাদের কেউ আছে কি না, ফাদার লুকড, একটু আগে বললাম কী হবে, সরফুল, তাই না। নেক্সট 2 নম্বর যদি আমরা চলে যাই, চলো পেজ নাম্বার 40 পেয়ে চলে যাচ্ছি আমরা, যে 2 নম্বর বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান, তথ্য নিয়ে আমাদের এটা ফ্ল্যাপ করতে হবে, নেম অফ দ্য আইল্যান্ড, তোমরা সবাই জানো মেন নেম অফ দ্য আইল্যান্ডটা কী হবে, এজ অফ ক্লড, ক্লডের বয়স তোমার জানো, বলো তোমরা বলো, বেশ গুড, দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, তাই না, কোন গেমটা খেলতো, ওই যে পাইরেটস কেপ
হলো। তোমরা এবার এরকম কোশ্চেন ব্যাংক থেকে সব প্র্যাকটিস করবে, দেখতে হবে অনেক কোশ্চেন পাবে, তোমরা যেভাবে পড়ানো হয়েছে প্রতিটা লাইন বুঝিয়ে বুঝিয়ে তোমরা একারা একাই অ্যান্সার করতে পারবে। চলো 3 নম্বরে কী আছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু আর ফলস, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তোমার যদি ভুল বা ঠিক বলো তোমার তোমার এগেনস্টে তোমাকে সাপোর্ট দিতে হবে, সেন্টেন্স দিতে হবে বা ফ্রেস দিতে হবে। 1 নম্বর বলছে পিপুল ফেল দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার লোনসাম, লোকজনরা মনে করতো যে ক্লড এবং দ্য ন্যারেটার কী ছিল, একা একা ছিল, তাই না? এটা তো ঠিকই ঠিকই আছে। এটা এটা দেখো তুমি, চলো 37 পেজে চলো, 37 পেজের 4 নম্বর প্যারা দেখো, মিডিল অফ দ্য লাইনে লেখা আছে দ্য দে সেইড উই মাস্ট বি লোনসাম, আছে না, ওটাই হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স আসবে। 2 নম্বর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়াল্ড, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়াল্ড ঝগড়া করতো, মানে ক্লড এবং ন্যারেটার ঝগড়া করতো, না এটা সম্পূর্ণ ভুল। আমরা আগের আগের পেজে দেখো একদম 37 পেজের একদম লাস্ট লাইনে লেখা আছে, তাই না, যে ওরা যখন মেইনল্যান্ডে যেত তখন কিন্তু ঝগড়া করতো, কিন্তু এমনি তারা ঝগড়া কখনো করতো না, মানে অন্যের সঙ্গে ঝগড়া করতো, নিজেরা ঝগড়া করতো না আর কি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়াল্ড, যে লাইনটা ওই লাইনটা হবে। 3 নম্বর হচ্ছে নোবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ ওই মেইনল্যান্ডের, অর্থাৎ মেইনল্যান্ড বলতে যারা পারমানেন্ট যারা ওখানকার বাসিন্দা ছিল, তাই না, তাদের মধ্যে কোনো সম্পর্ক, তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না, তাদের কোনো রিলেটিভ ছিল না, এরকম বলতে চেয়েছে আর কি। না এটা এটা ফলস। ওখানে দেখো 39 পেজে দেখো লেখা রয়েছে যে সেকেন্ড লাইন, মিডল অফ দ্য সেকেন্ড লাইন লেখা রয়েছে দেখো এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, ওটাই হবে লাইন। চলো ইউনিট 2 একটু পড়ায় দ্রুত, শুনবে মন দিয়ে। ইট ইজ অলওয়েজ লাভলি, ইট ইজ অলওয়েজ মানে অল টাইম, লাভলি মানে এনজয়েবল ছিল ব্যাপারটা, অন দ্য বিগ হাফ মুন ইন সামার, বিগ হাফ মুনে সামার গ্রীষ্মকালে সবসময় ভালোই লাগবে, শীতকালে শীতের দেশে গ্রীষ্মকালটা খুব ভালো লাগে। হোয়েন ইট ইজ ফাইন, অর্থাৎ যখন এটা খুব সুন্দর হতো, বিউটিফুল হতো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, হারবার কেমন হতো, ব্লু অ্যান্ড কাম, কাম হচ্ছে পিসফুল বা কোয়াইট, শান্ত হতো, ব্লু নীল হতো, উইথ লিটিল ওয়াইন, আর তার সঙ্গে কী থাকতো, লিটিল অর্থাৎ লাইট ওয়াইন, মানে হালকা মৃদুমন্দ বাতাস থাকতো, অ্যান্ড রিফ্লেস, রিফ্লেস রিফ্লেস মানে ছোটো ছোটো লিটিল ওয়েভস যাকে বলা হয়, ছোটো ছোটো ঢেউ দেখা যেত, খুব ভালোই লাগতো দেখতে। এভরি সামার, প্রত্যেক সামারেই উই হ্যাড সাম হবি, আমাদের কী থাকতো, কিছু হবি থাকতো। তাহলে হবিটা কী জানো, হবি হচ্ছে লেজিয়ার টাইম অ্যাক্টিভিটি, হ্যাঁ অবসর সময়ে কোনো কাজ করা, বা তুমি এভাবে বলতে পারো যে সামথিং দ্যাট ইউ ডু রেগুলারলি, হ্যাঁ ফর প্লেজার, আনন্দ পাওয়ার জন্য তুমি রেগুলারলি কোনো একটা কাজ করো ইন ইউর ফ্রি টাইম, মাথায় রাখতে হবে ফ্রি টাইম কথাটা এখানে মাথায় রাখতে হবে, তুমি তোমার ফ্রি টাইমে যে তুমি কাজটা করো। দ্য লাস্ট সামার বিফোর, অর্থাৎ শেষ গত সামারে ডিক অ্যান্ড মিমি, ডিক অ্যান্ড মিমিকে ওই যে ওর পিসির ছেলে মেয়ে দুজনা গেম এসেছিলো, তাই না, যখন এসেছিলো কী করেছিল, উই ওয়ার ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে মানে অতি উৎসাহী, হ্যাঁ এক্সাইটেড বা ম্যাড ফর সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য বা তৈরি করার জন্য একটা পাগল পাগল হয়ে যাওয়া আর কি। অ্যাবাউট কাইটস, কাইটসের জন্য আমরা পাগল হয়ে গেছিলাম সবাই মিলে। এ বয় অন দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ড মানে হচ্ছে হোমল্যান্ডের, কী হয়েছিল যে এ শোড, শোড শোড মানে দেখিয়েছিল, হ্যাঁ লেট লেট অন সি মানে শেখানো হয়েছিলো বা দেখানো হয়েছিল, যাকে আমরা লেট অন সি বলতে পারি, ক্লড, ক্লডকে হাউ টু মেক, হ্যাঁ মাথায় রাখতে হবে হাউ টু মেক, হাউ টু মেক, হাউ টু প্রিপেয়ার, হাউ টু প্লে, হাউ টু ড্যান্স, হাউ টু ইট, হ্যাঁ এইগুলো হচ্ছে কীভাবে করা হয়, কীভাবে সে কীভাবে তৈরি করা হয়, দেম দেম বলতে কি কাইটসকে, কাইটগুলোকে কীভাবে তৈরি করা হয় সেগুলো শিখেছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড, অর্থাৎ ব্যাক অন দ্য আইল্যান্ড মানে হচ্ছে রিটার্নিং ব্যাক টু দ্য আইল্যান্ড, বুঝতে পেরেছো, অর্থাৎ ওরা শেখার পরে যখন তারা আবার এই স্প্রিংয়ের সময় যখন চলে আসলো আইল্যান্ড, আইল্যান্ডে উই মেড, আমরা বানিয়েছিলাম প্লেনটি অফ কাইটস, প্লেনটি হচ্ছে এটা একটা পরিমাণ বুঝিয়েছে, এখানে পরিমাণ বলতে আমরা সাধারণত বুঝি মাস বুঝি, মেনি বুঝি, মোর বুঝি, এ লট অফ, এ লার্জ নাম্বার অফ, হ্যাঁ এখানেও প্লেনটি হচ্ছে প্রচুর, অর্থাৎ যাকে যাকে বলা হয় যে অ্যাভোভ বা ওভার এনাফ, ঠিক আছে মানে মোর দ্যান এনাফ যাকে বলা হয়, যে মানে অনেকটাই অনেকটাই আর কি বানানো। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, ক্লড যেত কোথায়, অন্যদিকে যেত, অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের, অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম কি শিপরেক্ট, শিপরেক্ট মানে হচ্ছে তোমার কোনো জাহাজ ডুবি বা বিপদে পড়ে যাওয়া কোনো জাহাজ, হ্যাঁ মেরিনার্স অর্থাৎ সেইলার্স সিগন্যালিং টু ইচ আদার, অর্থাৎ সিগন্যাল মানে কনভে করতো আর কি, অ্যান্ড ইন্টিমেশন বা গিভিং ইন্ডিকেটার্স টু আদার, কোথায় উইথ কাইটস, ঘুরি দিয়ে, অর্থাৎ
অর্থাৎ ওরা ঘুড়ি দিয়ে একটা সংকেত দিত, হ্যাঁ, যে ডুবে গেলে কেমন সংকেত হবে, বাঁচানোর জন্য কেমন সংকেত হবে। যেমন ধরো আমরা ক্রিকেটে যদি ধরি, একটা বল যদি গড়িয়ে বাউন্ডারি পার হয়ে যায়, আম্পায়ার 4 রানে কেমন সিগনাল দেয় না, আমরা জানি বলে ওরা বুঝতে পারছি, তাই না? যদি বাউন্ডারি ওপর দিয়ে যায় তখন কী হয়, একটা ছয়ের একটা 2 হাত তুলে ছয় দেয়, আমরা বুঝতে পারি ওগুলো। কিন্তু ওরাও যেহেতু বাবা ওই সিগন্যালে কাজ করতো, বাবার কাছে শুনেছিল হয়তো এই হলে এই সিগন্যাল, ওই হলে এই সিগন্যাল, তা ওরা ঘুরি দিয়ে সেরকম করে দেওয়ার চেষ্টা করতো, বুঝতে পেরেছো তো? চলো এবার সেকেন্ড প্যারা চলে যাই। বলছে উই হ্যাড এ কাইট, আমাদের একটা কী ছিল, উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল অনেক বড়, অ্যান্ড কভার্ড, কভার্ড মানে প্রোটেক্টেড, হ্যাঁ, ঢাকা দেওয়া ছিল কিসে, উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ বেশ সুন্দর একটা লাল রঙের কাগজ দিয়ে। উই পেস্টেড মানে গাম্পড করা, GUMMED, আঠা দিয়ে লাগানো কোনো কিছু, গোল্ড টিনসেল, টিনসেল মানে ধাতব চকচকে করে এমন কিছু একটা, হ্যাঁ, স্ট্রিপস অফ শাইনি ম্যাটেরিয়ালস ইউজড ফর ডেকোরেশন, কোনো কিছু সাজানোর জন্য, যে আমরা চুমকি তারা বলে থাকি, যে টিনসেল স্টার যাকে বলা হয়, চুমকি তারা, হ্যাঁ, অল ওভার ইট, ঘুড়িটা সব জায়গায় সাজিয়েছিলাম আমরা। অ্যান্ড এবং হ্যাড রিটেন, এবং লিখেছিলাম কি, দেখো লেখা হয়েছিলো কি, আওয়ার নেমস, নেমস মানে দুজনের নাম লেখানো হয়েছিলো ফুল মানে পূর্ণ বাক্যে, অন ইট, এর উপরে ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি। তাহলে এতক্ষণ আমরা ক্লড ক্লড করছিলাম, ওর ফুল নামটা হচ্ছে ক্লড লিট্টি, তাই না? আর এখন যারা ন্যারেটারের নাম পেলাম, এখন আই ছিল, অনেক জায়গায় আমরা আই পেয়েছি, এই আইটাই হচ্ছে ফ্লিপ্পা লিটি, যেটা ন্যারেটার, বুঝতে পেরেছো? বিগ কমা দিয়ে লিখেছে বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস, পুরো অ্যাড্রেসটা দিয়ে ওরা ঘুড়িটাকে বানিয়েছিল। ঠিক আছে, আজকে তাহলে আজকে আমরা এই 12 মিনিটের একটা ভিডিও করলাম, এর পরের দিনকে আমরা আবার এর যে একটু বাকি থাকলো ওটুকু নিয়ে আর কোশ্চেনটা নিয়ে করে দেবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে, বাই বাই।